हेलो व्यूअर्स, आशा करी सबाई अनेक भालो आछेन। आज आमरा एकटा सहज रेसिपि शेयर करब, सेटा होच्छे किभाबे घरे आपनि अल्प समय आइसक्रीम तैरि करते पारेन। आमार छेले खूब रिक्वेस्ट करेछे तार जन्य आइसक्रीम रेडी करे दिते, ताई ए रेसिपिटा आपनादेर साथे शेयर करछि। प्रथमेई आमि एकटा ठंडा बल निये निलाम एबं ताते एक कप हुईप क्रीम निये निलाम। आपनारा एखाने हुईप क्रीमेर बदले हेवी क्रीमटाओ यूज करते पारेन, कोनो समस्या नाई। এবং বলটা অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে তারপর ইউজ করবেন। আমি এখন এটাকে বিট করা শুরু করলাম। এটা বিট করতে থাকব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একটা সফট পিক তৈরি হবে। এটা খুব হেভি, একদম বেশি ঘন করার দরকার নাই, মোটামুটি সফট একটা, মানে হালকা একটা পিক তৈরি। যখন দেখবেন যে হালকা ফোমের মতো তৈরি হয়ে গেছে, তখনই আমার এটা রেডি হয়ে যাবে। প্রায় 2-3 মিনিটের মতো সময় লাগে আর কি এটাতে। দেখেন আমারটা হালকা হালকা ঘন হওয়া শুরু করেছে, এটা অলরেডি সফট পিকের মতো। আর অল্প একটু সময় আমি বিট করলেই এটা হয়ে যাবে। অবশ্যই এখানে কিন্তু বেশি, আমরা যেমন ক্রিম কেক ডেকোরেট করি সেই ক্রিমের মতো কিন্তু বেশি ঘন করা যাবে না। অবশ্যই হালকা 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 যখন ফোমিং তৈরি হয়ে যাবে তখনই আমারটা হয়ে যাবে। আমারটা রেডি। এখন আমি এটা দিয়ে দিব ওটা কনডেন্স মিল্ক। বাজারে যে কনডেন্স মিল্কের যে কৌটাগুলো পাওয়া যায় তার একটা কিনে নিয়ে তার অর্ধেকটা আমি এটার মধ্যে অ্যাড করছি। মনে হয় এটা 200-250 গ্রামের মতো হবে আর কি, যতটুকু অ্যাড করলাম। দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এখন দিয়ে দিব হচ্ছে কাঠবাদাম কুচি। আমি এখানে 2 টেবিল চামচের মতো কাঠবাদাম কুচি অ্যাড করলাম। নিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো কাজু বাদাম কুচি এবং 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। সবগুলো এখন আমার যে হ্যান্ড হুইপটা আছে এটাতে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমি যেহেতু এটা একটা অরেঞ্জ ফ্লেভারে তৈরি করব, সো আমি অরেঞ্জ ইমালশন দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চা চামচের মতো অরেঞ্জ ইমালশন অ্যাড করলাম। এখন এটাকে আমি আবার 1 মিনিটের মতো বিট, 1 মিনিট দরকার নাই, 40 সেকেন্ডের মতো বিট করে নিলেই হবে। লো স্পিডে, অবশ্যই লো স্পিডে বিট করবেন। জাস্ট আমার অরেঞ্জ ইমালশনটা ভালোভাবে মিশতেই হইল। এখন আমি দিয়ে দিব একটু চকলেট চিপস। যেহেতু বাচ্চারা অবশ্যই চকলেট পছন্দ করে, তাই আমি চকলেট চিপসটা দিয়ে দিলাম। চকলেট চিপস দেওয়ার পরে এটাকে আবারও আমি বিট করে পুরো চকলেট চিপসগুলো আইসক্রিমের ফোমের সাথে মিশিয়ে নিব। জাস্ট এতটুকুই। আমার আইসক্রিমের যে ব্যাটারটা এটা রেডি হয়ে গেছে। জাস্ট এখন একটা এয়ার টাইট বক্সে আমি এটাকে রেখে দিব। তারপর ফ্রিজে এটাকে মিনিমাম 6 ঘন্টা এবং 6-12 ঘন্টা, আপনি 6 ঘন্টা রাখলেই হবে, 6-12 ঘন্টা পর্যন্ত রাখা উচিত আর কি। যত বেশি রাখবেন ততটা ভালো হয়। আমি আগে এয়ার টাইট বক্সে এই সমগ্র ব্যাটারটা নিয়ে নিলাম। স্পেচুলো দিয়ে উপরটা একটু সমান করে দিলাম। তারপর এটাতে একটা পলি, উপরে একটা পলি অ্যাড করে দিব। হালকা একটু টেপ করে নিলাম। এখন একটা পলি দিলাম উপরের পার্টটাতে। নাহলে কী হবে, আপনি ফ্রিজে যদি রাখেন তখন উপরে একটা বরফের আস্তরণ জমে যেতে পারে, তাই উপরে একটা পলি দিয়ে আগে কভার করে দেন আমি এটার ঢাকনাটা লাগাই দিলাম। লাগাই এখন আমি 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আসছি 6 ঘন্টা পর। চলে আসলাম। আমি লাস্টে আবার কিছু উপর দিয়ে চেরি এবং বাদাম দিয়ে ডেকোরেশন করেছি, সেটা আসলে আমি তখন দেখাই নাই। দেখেন কত সুন্দর হয়ে গেছে। আমি এখন এটাকে কেটে একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি। খুব ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আইসক্রিম, বাসায় আইসক্রিম। অবশ্যই বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, খুব সহজেই তৈরি করতে পারবেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।